হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আলোচনা করব প্রভাত কুমার মুখোপাধ্যায় বিরচিত রসময়ী রসিকতা গল্পটি। এটি 60টি পরিচ্ছদে রচিত হয়েছে, যেটি অতি ভৌতিক কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যদিও বাস্তব অতি ভৌতিক কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তির্যক দৃষ্টি সমাজের ওপর তির্যক দৃষ্টিপাত নিক্ষেপ করেই তিনি এই রসময়ী রসিকতা গল্পটি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। ভিউজদের প্রতি আমার অনুরোধ যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি প্রথমে পাঠ করব এবং অবশেষে এটি যেহেতু বিএ সেকেন্ড সেমিস্টারে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে তিনটি গল্প রয়েছে তার মধ্যে একটি অন্যতম গল্প রসময়ী রসিকতা, এবং তাই আমি শেষে এর যে কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে সেটিও আমি শেষে আলোচনা করে দেব। এখন আমি ভিডিওটি পাঠ করছি। এটি 60টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ, ক্ষেত্রমোহন বাবু অষ্টাদশ বর্ষ ব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত সুখ বিগ্রহ ও সন্ধি করিতে করিতেই কাটিয়াছে, এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায় দেখা যায় না। ক্ষেত্রমোহন বয়স এখন 39 বর্ষ, স্ত্রী রসময়ী বয়স 30। রসময়ী এই নাম যে রাখিয়াছেন বলিহারি তাহার প্রতিভা, তবে রস ও তো অনেকগুলি আছে কিনা এ ক্ষেত্রমোহন রস রৌদ্ররস। ক্ষেত্রমোহন একজন বাঙালি বঙ্গালানবিস মোক্তার, হুগলিতে থাকিয়া বেশ দু পয়সা উপার্জন করেন। বাড়ি তাহার হুগলি নহে, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে, তবে কয়েক বৎসর হুগলিতে নিজ বাটি নির্মাণ করিয়া বসবাস করিতেছেন। দুঃখের বিষয়, এই পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয় নাই, স্ত্রীর যেরূপ বয়স তাহার হইবার ভরসাও নেই। অনেকদিন হইতে তাহার মাসি পিসি প্রভৃতি পুনর্বার বিবাহ করিবার জন্য তাহাকে অনুরোধ করিতেছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই, কিন্তু রসময়ীর ভয়ে এই পর্যন্ত এ বিয়ের কোনোরূপ চেষ্টা চরিত্র করিতে সাহস করেন নাই। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করিয়া ক্ষেত্রমোহনকে দুদিন গৃহ ছাড়া করিল। অবশেষে নিজ তাহার পিত্রালয়ে হালি শহরে চলিয়া গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভয় করিয়া পূর্ব গৃহে ফিরিয়া আসিলেন এবং প্রতিজ্ঞা করিলেন রসময়ী আর মুখ দর্শন করিবেন না, অন্যত্র বিবাহ করিবেন, এই বাড়িতে রসময়ীকে আর ঢুকিতে দিবেন না। এই শেষ। এটি প্রথম পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদ, হালিশহর গ্রামটি হুগলিরই অপর পারে, মধ্যে গঙ্গা প্রবাহিত। চৌধুরী পাড়ায় রসময়ীর পিত্রালয়। অনেকদিন হইল তাহার পিতামাতার কাল হইয়াছে, এখন সে বাড়িতে রসময়ী বিধবা দিদি বিনোদিনী এবং তার দুইটি বোন ভাই নবীন এবং সুবোধ বাস করে। নবীন কাঁচড়াপাড়া কারখানার কর্ম করে, সুবোধ স্কুল ছাড়িয়া এখন বাড়িতেই বসিয়া আছে, এখনও কিছুই জোটে নাই। মাসাধিক কাল রসময়ী হালিশহরে বাস করিতেছেন। পূর্বে পূর্বে এইরূপ স্থলে দু চার দিন বা বড়জোর এক সপ্তাহ পরে দন্তে তিন করিয়া ক্ষেত্রমোহন আসিয়া উপস্থিত হইতেন এবং কত সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে গৃহে ফিরাইবা ফিরাইয়া লইয়া যাইতেন, কিন্তু এবার সে নিয়ম ব্যতিক্রম দেখিয়া রসময়ী কিছু চিন্তিত হইয়া পড়িয়াছেন পড়িয়াছে। পাড়ার একজন বালক প্রত্যহ নৌকযোগে গঙ্গা পার হইয়া হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়িতে যাইত। সে ছেলেটি গ্রামের প্রচার করিয়া দিল ক্ষেত্রমোহনবাবু বিবাহ দিন স্থির হইয়া গিয়েছে। একথা শুনিয়া রসময়ী দিদি বিনোদিনী একদিন বৈকালে ছেলেটিকে বাড়িতে ডাকিয়া আনিলেন। তাহাকে সন্দেশ ও রসগোলা খাইতে দিয়া বলিলেন, বাবা, শুনিলাম তুমি নাকি আমাদের ক্ষেত্রের বিয়ে করছে, একথা কি সত্যি? বালক বলিল, হ্যাঁ সত্যি বৈকি, আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে, চুচুড়াতে তার মামার বাড়ি, তাই তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো, জানি বৈকি, সুরেশ তো আমাকে বলেছে দিন স্থির পর্যন্ত হয়ে গেছে। তার মামার নাম কি? নাম হরিশ্চন্দ্র চাটুচে, জজ আদালতে কাজ করে। তাদের বাড়িটি তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বৈকি, সুরেশ আমাকে কতবার গিয়েছি। কত বড় মেয়ে এই, আমাদের বয়সই হবে। বালকটির বয়স 13 বর্ষ, কেমন দেখতে তা বেশ সুন্দর। বিনোদিনী কিয়ৎক্ষণ চিন্তা করিলেন এবং শেষে বলিলেন, আচ্ছা কাল একবার আমাকে আমাদের দুই বোনকে সেই বাড়িতে নিয়ে যেতে পারো বাবা? কেন?
তাদের একবার মিনতি করে বলে দেখি, বিয়ে হলে আমাদের বোনটিরও সুখ হবে না, তার মেয়েরও জলে পড়বে, কাল একবার আমাদের নিয়ে চলো। কখন? এই খাওয়া দাওয়ার পরে আমার স্কুল কামাই হবে যে, একদিনের জন্য মাস্টারমশাইয়ের কাছে ছুটি নিও এখন, আমি বরং তোমার একটি টাকা দেব, ঘুড়ি লাটাই এসব কিনো। বালকটি ব্যগ্রভাবে নিজ সম্মতি জানাইল। এটুকু গেল তৃতীয় পরিচ্ছেদ। পরের দিন বেলা 11টার সময় দুই ভাগ্নিকে লইয়া বালকটি চুচুরা যাত্রা করিল। গঙ্গা পার হইয়া ঘোড়ার গাড়িতে ভাড়া করিয়া মাথিবিতলায় হরিশবাবু গৃহে গিয়া উপস্থিত হইল। খিড়কি দরজার সম্মুখে দাঁড়াইল। রসময়ী বলিল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভিতরে বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখা করে আসি, বলিয়া দুজনেই অবতরণ করিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিল। সে বাড়ির মেয়েরা কেহ তখন স্নান করিতেছে, কেহ খাইতে বসিয়াছে, কেহ তাহা আহার আনতে উঠানে বসিয়া চুল শুকাইতেছে। হঠাৎ দুইজন ভদ্র ঘরের অপরিচিত স্ত্রীলোক প্রবেশ করিতে দেখে একজন সবিনয়ে বলিলেন, তোমরা কারা গো? বিনোদিনী বলিল, আমাদের হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্ধিগন্ধভাবে বলিল, এসো বসো। দুজনেই বারান্দায় উঠিয়া উপবেশন করিতে বলিল, বাড়ির গিন্নি কোনটি? একজন প্রৌঢ়াকে দেখাইয়া সকলে বলিলেন, ইনি গিন্নি। গৃহিণী বলিলেন, তোমরা কি মনে করে এসেছো বাছা? বিনোদিনী বলিল, তোমাদের মেয়ে নাকি বিয়ে? গৃহিণী বলে, হ্যাঁ, আমাদের ছোটো মেয়েটির বিয়ে। কবে? এই 20 মাঘ দিন স্থির হইয়াছে। পাত্রটিকে ক্ষেত্রমোহন চক্রবর্তী হুগলিতে মুক্তারি করেন। সতীনের ওপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণী বিস্ময়ের প্রতি কথায় বাড়িয়া চলিয়াছেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলিলেন, চিনি, আর আবার খুব চিনি, আমাদের এই গ্রামে ও বিয়ে করেছে। রসময় এতক্ষণ চুপ করিয়া বসিয়া শুনিতেছিল, তাহার মনে রাগ ক্রমশই দীপ্রাপ্ত হইতেছিল। এই কথা শুনিয়া হস্তস্পদ ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, চক্ষু দুটি লাল হইয়া উঠিল। বিনোদিনী জিজ্ঞাসা করিল, কেন, পরিত্যাগ করেছে? কিছু শুনেছ গা? শুনেছি সে নাকি বড় দজ্জাল। শ্রবণমাত্র রসময়ী তরাক করিয়া হইয়া উঠিল। বারান্দার কোণে ছিল এক কাঁচা ঝাঁটা, নিমেষের মধ্যে সেটা দুই হস্তে ধরিয়া গৃহিণীর ওপর সপাসপ মারিতে আরম্ভ করিলেন। সঙ্গে সঙ্গে বলিতে লাগিল, কেন কেন, আর কি মরবার জায়গা পেলে না? জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্য পাত্তর জুটল না? এইভাবে অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে ক্ষণকালের মধ্যে হতবুদ্ধি হইয়া গেল। তাহার পর মহা গণ্ডগোল আরম্ভ হইল। অল্প বয়স্কা বালিকারা কাঁদিয়া কাঁদিয়া ছুটিয়া কেহ খাটের নিচে, কেহ সিন্দুকের আড়ালে লুকাইয়াছে। বাড়ির ঝি বাসীরা বাসন মাজিতেছে, সে বাসন ফেলিয়া ওরে খুন করলে রে, সেপাই ও পাহাড়াওয়ালা বলিয়া দীর্ঘশ্বাসে ছুটিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। বাড়ির ওপর মেয়েরা আসিয়া রসময়ীকে ধরিয়া ফেলিল। রসময়ী তখন গৃহিণীকে ছাড়িয়া তাহাদের উপর কিল চর মিষ্টিবান বৃষ্টি করিতে লাগিলেন। কাহারও কাপড় ছিঁড়িয়া দিল, কাহারও চুল ছিঁড়িয়া দিল, কাহাকেও খামচাইয়া দিল, কাহাকেও কামড়াইয়া দিল। হাঁপাইতে বলিতে লাগিল, কোনেটি গেল কোথায়? তাকে একবার বের কর না, চোখ দুটো গেলে নিয়ে যায়, নাকটা কেটে দিয়ে যায়, দাঁতগুলো ভেঙে দিয়ে যায়। বিনোদিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। ক্রমে সদর দরজায় লোক হই হই করিতে লাগিল। তখন সে বলিল, রসময়ী, থাম, ক্ষমা দে বোন, খুব হয়েছে, চল বাড়ি চল। ঝি ছুটিয়া বাড়িতে প্রবেশ করিয়া বলিল, ওগো যেতে দিও না, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে। পুলিশ নাম শুনিয়া রসময়ী বলিল, চল দিদি চল। যাবে কোথায়? দারোগা আসুক তবে যাবে, বলিয়া দুই তিনটি স্ত্রীলোক রসময়ীকে ধরিতে অগ্রসর হইলেন। রসময়ী এক লম্পে উঠোনের কোণ হইতে আঁশ বটিখানা সংগ্রহ করিয়া মাথার ওপর সবাইকে ঘুরিয়া বলিল, খুন চেপেছে আমার, খুন চেপেছে, সবাইকে খুন করে ফাঁসি যাব। ইহা দেখিয়া সমস্ত স্ত্রীলোক মা গো বলিয়া ছুটিয়া ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিল। পাহাড়ওয়ালা আসিমায় পালায় বলিয়া চিৎকার করিতে করিতে ঝি পুনশ্চ রাস্তায় বাহির হইয়া পড়িল। রসময়ী তখন দিদির সহিত খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গাড়িতে উঠিয়া বলিল, পার ঘাটে চলো। এই পর্যন্ত তৃতীয় পরিচ্ছেদ। চতুর্থ পরিচ্ছেদ। বলা বাহুল্য হরিশ্চন্দ্র বাবু ক্ষেত্রমোহনকে কন্যা দান করিলেন না,
তাহার গৃহিণী বলিলেন, যে খুন মেয়ে মানুষ বিয়ে দিলে তাহার মেয়েকে খুন করে ফেলবে, তুমি অন্যত্র চেষ্টায় দেখো। পরের দিন কাছারিতে গিয়া হরিশ বাবু মুখীক্ষেত্র মোহন সকল কথা শ্রবণ করিলেন। রাগে তাহার সর্বশরীর জ্বলিতে লাগিল। কাছারি হইতে বাড়ি ফিরিয়া তাহার মুখ ধুইয়া অন্তঃপুরে বসিয়া ক্ষেত্র মোহন বাবু তামাক খাইতেছিলেন, এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ে আসিয়া প্রবেশ করিল। কয়েক মুহূর্তে নির্বাক হইয়া ক্ষেত্র মোহনের প্রাণে দৃষ্টিপাত করিল। সেই প্রকার দৃষ্টিপাত যে দৃষ্টিপাতে পূর্বে মুনি ঋষিরা লোককে ভস্ম করিয়া ফেলিতেন। ক্ষেত্রমোহন বুঝিলেন, কি বলিলেন, কি মনে করে রসময়ী অসম্ভব অসংযমের সহিত উত্তর দিল, এটা সাধ্যের জোগাড় করতে। তাহার অষ্টযুগল ক্রোধে কম্পিত হইতে লাগিল। তামাক টানিতে টানিতে ক্ষেত্রমোহন বলিলেন, সাধ্যটা কার? হরিশ্চন্দ্র চাটুর্যের মেয়ে আর মেয়ের মার, তাহলে দুটো সাধ্য বলো। সঙ্গে সঙ্গে অগ্নি নিজেরটাও সেরে নিলে হয় না? সেটাই হবে না, এখন বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম? পুকো নামাইয়া একটু উত্তেজিতভাবে ক্ষেত্রমোহন বলিল, করছি তো, করবো না কেন, তোমার ভয়ে নাকি? রসময় চিৎকার করিয়া হাত নাড়িয়া বলিল, করো না, করে একবার মজাটাই দেখো না, কি করবে তুমি? এই এমন কিছু না, আঁশবটি দিয়ে যে মেয়ের নাক কেটে দেবো আর বুককে একখানা দশ মনে পাথর চাপিয়ে দেবো। আর তোমার নাকটা যদি কেউ কেটে দেয়, এসো না, কাটো না, তুমি কাটো না হয় বলিয়া রসময়ী নিজের কোমরে দুহাত দিয়া ঝুঁকিয়া নিজের মুখক্ষেত্র মোহনের অতি নিকটে সরাইয়া দিল। স্ত্রীর এত দৃশ্য বিনয় দেখিয়া ক্ষেত্রমোহন আবার হুঁকো উঠাইয়া লইয়া আপন মনে টানিতে লাগিলেন। ঝুঁকিয়া থাকিয়া ক্লান্ত ক্লান্তিবোধ হইল। রসময়ী তখন নিজের মুখ সরাইয়া লইয়া আবার সোজা হইয়া দাঁড়াইল, বলিল, তাহলে আঁশবটি শান দিয়ে রাখি গে, সম্বন্ধ পাকা হইলে খবর দিও, চুপি চুপি যেন শুভ কাজটা সেরে ফেলো না। ক্ষেত্রমোহন বলিল, তুমি না মরলে আর বিয়ে করছি নে, মরবে কবে? এ কথা শুনে রসময়ী বিদ্রুপ স্বরে হা হা করিয়া হাসিয়া উঠিল, বলিল, আমি মরব কবে জিজ্ঞাসা করছো? রাশি বামিনী এখনই মরছে না, আর এখনও অনেক দেরি, বিস্তর বিলম্ব, তোমার বিয়ে করার বয়স যাবে, বুড়ো থুত্তুরো হবে, ভুয়ে মুয়ে হয়ে যাবে, আর কেউ মেয়ে তোমায় দিতে রাজি হবে না, তখন আমি মরব। দাম্পত্য রসলাপে এই পর্যন্ত অগ্রসর হইয়া বাহিরে একখানি গাড়ি থামিয়া শব্দ হইল, রসময়ী বসিল, তবে সেই কথাই রইল, এখন তবে আসি, দিদি ওপারে তাহার জায়ের বাড়ি গিয়েছে, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যায়। পঞ্চম পরিচ্ছেদ, এখানে চতুর্থ পরিচ্ছেদ শেষ, পঞ্চম পরিচ্ছেদ শেষ। উক্ত কথোপকথনের পর ছয় মাস কাটিয়া গেছে, রসময়ী পর গর্ব সফল হইল না, সে এখন মৃত্যুশয্যায় সহিত। সংবাদ পাইয়া ক্ষেত্রমোহন বাবু হরি শহরে গেলেন, চিকিৎসা আদির কিছু ত্রুটি হইল না, কিন্তু রসময়ী বাঁচিল না। গঙ্গা তীরে লইয়া গিয়া ক্ষেত্রমোহন স্ত্রী মুখাগ্নি করিলেন, আশ্চর্য সংসারের মায়া যে এত কষ্ট দিয়েছে তাহার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করিয়া অশ্রপাত করিতে লাগিলেন। আরও মাস ছয়ে কাটিল, ক্ষেত্রমোহনের পার্শ্ব চর বন্ধুবান্ধব নানা স্থানের পাত্রী অন্বেষণের ব্যস্ত হইয়াছে। অবশেষে হুগলির নিকটবর্তী একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। ক্ষেত্রমোহন স্বয়ং গিয়া দেখিয়া আসিয়াছিলেন, মেয়েটি ডাগর দেখিতে ভালো, বিশেষ মেয়ের পিতা একটি বড় জমিদারের নায়েব, ওকালে দিই মামলা মোকদ্দমাগুলি এই সূত্রে ক্ষেত্রমোহনবাবু করায়াস্ত হইবে। কন্যার পিতা রজনীকান্ত ঘোষাল, ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি, বিবাহের কথাবার্তা পাকা হইল। খবর বরের খুড়ো মহাশয় গ্রাম হইতে আসিয়াছেন, কাল্য আশীর্বাদ। প্রভাতে অফিস কক্ষে বসিয়া দুই চারিজন মক্কেলের সঙ্গে মুক্তারবাবু কথাবার্তা কহিতেছেন। খুড়ো মহাশয় এমনই বঙ্গবাসী হস্তে ঘরের কোণে আসিয়া তামুক সেবন করিতেছিলেন, এমন সময় ডাক পিয়ন আসিল। ক্ষেত্রমোহনবাবু হস্তে একখানি পত্র দিয়া গেলেন। খামের ওপর হস্তাক করে প্রতিদৃষ্টি করিয়া ক্ষেত্রমোহন মাথা ঘুরিয়া গেল, দুই চারিবার চক্ষু রগড়াইয়া বারংবার খামখানির শিরোনাম খানা পরীক্ষা করিতে লাগিলেন। কাছে আনিয়া দূরে সরাইয়া নানা প্রকার দেখিল। অবশেষে কম্পিত হস্তে পত্রখানি খুলিল, পড়িয়া তাহার মুখ বিপন্ন হয়ে গেল। মক্কেলকে বলিল, আচ্ছা এখন তোমরা যাও, আজ সকাল সকাল কাছারে যাইব, সেইখানেই বাকি কথাবার্তা হবে। এখন মক্কেলগণ চলিয়া গেল। খুড়ো মহাশয় বলিল, চিঠি
এলো ক্ষেত্রের জড়িত স্বরে। ক্ষেত্রমোহন বলল, আজ্ঞে হ্যাঁ, কোথায় চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখভাব এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করিয়া ক্রমশই উঠিয়া নিকটে আসিলেন। তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিতেছেন, তাহার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইল, চক্ষু কপালে উঠিল। খুড়োমশাই দ্রুতভাবে বলিল, কি ব্যাপার, কি কোনো দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহন নীরবে পত্রখানি খুড়োমশাই হাতে দিল। তিনি পত্র লইয়া চশমার অনুসন্ধান করিয়া চক্ষে পড়িল। জানালার কাছে দাঁড়াইয়া খুড়োমশাই পত্রখানি পড়িতে লাগিলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়ে লেখা, ওপরের স্থানে নাম কই, তারিখ নাই, নিম্নপোকা লিখিত। যে চিঠিটা কী লেখা ছিল সেটি লেখা আছে, শ্রী শ্রী দুর্গা সহায় প্রমাণপূর্বক নিবেদনস্য বিশেষ তোমার মতিচঞ্চ ধরিয়াছে, মনে করিয়াছ রসময়ে মরিয়াছে, আপদ গিয়াছে, এইবার বিবাহ করি। আমি মরিয়াছি বটে, কিন্তু তাহাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনে করিও না। বাড়ির সম্মুখে যে বট গাছ আছে তাহাতে আমি আজকাল বাস করিতেছি। তুমি কি কর, কোতল যাও, কি করো, কোথা যাও, সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি। রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যাই, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়ায়, এক একবার ইচ্ছা করে গলা টিপিয়া দিয়া তোমাকে আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা বোধ হয়, আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে, আমার গায়ে মাংস চামড়া আর কিছুই নাই, খালি হাড়, তাও সাদা নয়। গঙ্গান্তীর আমাকে যে পোড়াইয়েছিলে তাহাই হাড়গুলো কালো কালো হইয়া গিয়েছে। যাহাই হোক, নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না, বিবাহ করিও না, করিলে তোমার ললাটে অশেষ দুর্গতি আছে। রসময় পত্র পড়িয়া খুড়োমহাশয়ের মুখ কালি হইয়া গেছে, ভীতস্বরে জিজ্ঞাসা করিলেন, এ হাতের লেখা কার, চিনতে পারছ? খুব চিনি, তাহারই হাতের লেখা, অন্য কেউ জাল করেনি তো, ভগবান জানে। খুড়োমহাশয়ের নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন। কিয়ৎক্ষণ ছাদের করিকাঠের পানে চাহিয়া বলিয়া উঠিল, জয় রাম সীতারাম, রাম রাঘব, বড় রাবণারী, রাম রাম রাম। খুড়োমশাইকে এত অবস্থায় দেখিয়া ক্ষেত্রমোহন আরও ভয় হইল বলিয়া, আচ্ছা খুড়োমহাশয় ভূত কখনো চিঠি লেখে? খুড়োমহাশয় বলিয়া উঠিলেন, ভূত বলতে নেই, উপদেবতা বলো, জয় রাঘব রামচন্দ্র। দুজনেই নির্বাক। অবশেষে খুড়োমহাশয় বলিল, দেখো কারুর বদমাইশি নয় তো, এমন কি হতে পারে? অনেক সময় ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এই রকমটা কখনো তো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগের চিঠিপত্র কিছু আছে কি? লেখাটা মিলিয়ে দেখলে হয়। ক্ষেত্রমোহন বলিয়া, পুরানো চিঠি আসে বই কি বলিয়া বাটির মধ্যে প্রবেশ করিয়া চারি পাঁচখানা বাহির করিয়া আনিলেন। খুড়োমহাশয় চশমার কাঁচ দুখানি কোষার কাপড়ে ভালো করিয়া মার্জন করিয়া লইলেন এবং পরে পত্রগুলি লইয়া অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মিলাইতে লাগিলেন। অবশেষে সেগুলি টেবিলের উপর মিলিয়া ফেলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, একই হাতের লেখা তো দেখছি। খামখানি উল্টিয়া পাল্টিয়া দেখিতে লাগিলেন, এক পয়সার ছয়খানাওয়ালা সাদা খাম, তাহলে এতখানি দুই পয়সার টিকিট আঁটি আছে। ক্ষেত্রমোহন হাতে খামখানি নিয়া বলিল, কোত্থেকে ছাপা, দেখো তো ক্ষেত্রমোহন বাবু, বাংলা নবিশ মুক্তার হইল, ইংরেজি ছাপা অক্ষর পড়িতে পারিতেন। ছাপ পরীক্ষা করিয়া বলিলেন, হুগলির ছাপ, কালকের তারিখ। খুড়োমশাই চুপ করিয়া বসিয়া রহিলেন। মাঝে মাঝে কেবল অস্পষ্ট স্বরে বলিতে লাগিলেন, জয় রাম শ্রী রাম সীতারাম। কাছারি বেলা হয় দেখিয়া মুক্তারবাবু স্নান করিয়া আহার বসিলেন, কিছু খাইতে পারিলেন না। রান্নাঘরে বারান্দার যেখানে বসিয়া তিনি আহার করিতেছেন, সেখান হইতে বটগাছের অগ্রভাগ দেখা যায়। আর মাঝে মাঝে সেই বটগাছ পানে চাহেন। এক সময় একটা গাছের ডাল খড় খড় করিয়া নড়িয়া উঠিল, তাহার যেন হাসির শব্দ শোনা গেল। ক্ষেত্রমোহনবাবু আর খাওয়া হইল না, উঠিয়া পড়িলেন, মুখ প্রক্ষালন করিয়া বাহিরে আসিয়া বট গাছপানে চাহিয়া রহিলেন। দুই তিনটা কাঠ বিড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করিয়া
ফিরিতেছে, গোটাগত কাক উচ্চ শাখায় বসিয়া জাতীয় সঙ্গীত গাহিতেছে, ইহা ভিন্ন আর কিছুই দেখিতে পাহিলেন না। এখানেই পঞ্চম পরিচ্ছেদ শেষ, পর ষষ্ঠ পরিচ্ছেদ শুরু। সেই দিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহন শয়ন কক্ষে খুড়ো ভাইপো বসিয়া কথোপকথন হইতেছিলেন। দিবসে খুড়ো মহাশয় কপাটির বাহিরে এবং ভিতরে দেয়ালময় রাম নাম লিখিয়া দিয়াছেন। অদ্য দুইজনেই রাত্রিতে আলো জ্বালিবায় বন্দোবস্ত হইয়া গিয়াছে। ক্ষেত্রমোহন বলিল, তাহলে খুড়ো কি করা যাবে, বিবাহ বন্ধ করে দেওয়া যাবে? খুড়ো মহাশয় বলিলেন, আমি তো আর দরকার দেখছি নে, যদি কোনো উপদেবতার অত্যাচার হয়। খুড়ো মহাশয় কিয়ৎকাল চিন্তা করিলেন, শেষে বলিলেন, ভয়ে কোনো কারণ দেখছি নে, এ যে বলেছে ইচ্ছা করে তোমাকে গলাটা টিপে দিই, না তার পারবে না, হাজার হোক স্বামী তো বটে, আর যে বলেছে বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে, অশেষ দুর্গতি হবে, তার মানে এও এ নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধ হয় এই যে অধিক বয়সে বিবাহ করলে সে সমস্ত সংসারে অশান্তি উপস্থিত হয়, তাই তোমারও অদৃষ্টে ঘটবে। ক্ষেত্রমোহন বাবু চুপ করিয়া রহিলেন, মনে ভয়ও যথেষ্ট আছে, অথচ বিবাহ করিবার লোভটিও সাড়ম্বর করা তাহার পক্ষে অসাধ্য। পরের দিন আশীর্বাদ হয়ে গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পাইয়াছিলেন সে কথাও রাষ্ট্র হইতে বিলম্ব হইল না। নায়েব রজনীবাবু কানে ক্রমে ক্রমে কথাটি পৌঁছিলে, বলিল, তিনি ইংরেজি জানা ব্যক্তি, শুনিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন, বহিলেন, ভূত, এই বিংশ শতাব্দী ভূত বিশ্বাস করতে হবে, বিবাহের দিন স্থির হইয়াছে, 8ই ফাল্গুন আর 5 দিন মাত্র বাকি, উভয় পক্ষ হইতে সমস্ত আয়োজনাদি হইতেছে। বিকালের বৈঠকখানায় ক্ষেত্রমোহন বাবু জনকায় বন্ধু বান্ধবকে বলিয়াছে, ইহাদের মধ্যে একজন সরকারি উকিল, নাম মনোহরবাবু, লোকটি বয়স 40 পার হইয়াছে, চোখে সোনার চশমা, মাথায় কাঁকড়া চুল, মুখমণ্ডলে প্রচুর গোঁফাদারি, আবৃত্ত হাতে বড় বড় নখ, এক কথায় লোকটি থিওজফিস্ট। ক্ষেত্রমোহনবাবু ভৌতিক পত্রপ্রাপ্তি সমাচার অবগত হইয়া অবধি মনোহরবাবু ইহার সঙ্গে একটু ঘনিষ্ঠ স্থাপন করিয়া লইয়াছেন। অপর একজন নব্য যুবক, নাম সুরেন্দ্র, ইনি LA ফেল করা শিক্ষিত মোক্তার বিস্তর ইংরেজি উপন্যাস পাঠ করিয়াছেন। সুরেন্দ্র বলিলেন, ক্ষেত্রমোহন বাবু, একটা কথা আমার মনে হচ্ছিল, অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেলে, যেমন রেলে কালিশন বা নৌকাডুবি বা আর কিছু, সকলেই মনে করছেন যে তমুক লোকটা মরে গেছেন, মৃত্যুর চাক্ষুর সাক্ষীর অভাব নেই, কিন্তু শেষ দিকটার দেখা গেছে যে সে বেঁচে আছে, তাই আমারও মনে হয় আপনার স্ত্রী এখনও বেঁচে আছেন, নয় এ চিঠি জাল, কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এবং চিঠি তাহারই হাতের লেখা জাল নয়, সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন, বিশ্বাস করা ছাড়া আর উপায়ন্ত নেই, কারণ এই বিংশ শতাব্দীর ভূতরের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করে যেতে পারে না। থিওজফিস্ট উকিল বাবুটি ইহা শুনিয়া বলিলেন, কেন মহাশয়, বিংশ শতাব্দীর ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারেন না কেন? নবীন মোক্তার বললেন, কারণ আমি কখনো দেখি না। শুনিয়া মনোহরবাবু বিজ্ঞভাবে হাস্য করিয়া বলিলেন, সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন? না দেখিনি, তিনি আছেন বলে বিশ্বাস করেন? করি, তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোকে তা দেখেছে, তার 10-20খানা ছবিও দেখেছি, কিন্তু ভূত আমি নিজে দেখিনি, এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না, সবাই বলে খুব বিস্তৃত লোকের মুখে শুনেছে যে তার স্বয়ং ভূত দেখেছে। মনোহরবাবু তাহার সুভূষণ দাড়ির মধ্যে দীর্ঘ নখ আঙ্গুলিগুলি চালনা করিতে করিতে বলিলেন, আপনি বলেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছেন, তেমনি হাজার হাজার লোক অশরীরি আত্মাকে প্রত্যক্ষ করেছে, আপনি বললেন যে সম্রাটের 10-20খানা ছবি দেখেছেন, তেমনি 10-20খানা ভূতের ছবি আপনাকে আমি দেখাতে পারি, যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন, তাহার একখানা বই কেটিকিংয়ের ছবি আছে, প্রথম চার্লসের সময় কেটিকিং নামে একটি মেয়ে জীবিত ছিল, 16 বছর বয়সে তার মৃত্যু হয়, গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানা স্থানে একে সোয়াসে কেটিকিং সূক্ষ্ম শরীর ধারণ করে আবির্ভূত হইয়াছেন।
এবং তার নাড়ি পরীক্ষা করা হয়েছে। তার শরীরে ছুরি ফুটিয়ে দিয়ে দেখা হয়েছে কিন্তু মানুষের মতনই রক্তপাত হয়। তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে, ফটোগ্রাফ থেকে ছবি আবার বাইরে আসে আসবেন দেখাবো। সুরেন্দ্রবাবু মৃদু মৃদু হাস্য করিয়া বলিলেন, আপনারা যেমন ভালো মানুষ এই বিশ্বাস করেন, ভূতবাদীদের কত কত জোরচুরি ধরা পড়েছে তার সংসার নেই। ক্যাটি কিং এর দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে, এটি আপনি বিশ্বাসযোগ্যতা প্রমাণ বলে উল্লেখ করেছেন। আমার তো ঠিক উল্টো মনে হয়, ছুরি ফোটালে রক্ত না পড়তো, অথচ শরীরে মানুষ একটা দাঁড়িয়ে আছে দেখছি, তাই হলো স্বয়ং বিশ্বাস বিশ্বাস হতো এটা বাস্তবিক মানুষ নয়। এক্ষেত্রে দেখুন, ভূত তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন, চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসে মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারেন, কিন্তু তা না করে খাম কাগজ কালি কলম সংগ্রহ করবার কত শিকার করলেন। এইটুকু থেকে এইটুকু চিঠিখানি টেবিলের ওপর রেখে গেলেই হতো, তা না হয়ে এক মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করাতে, আবার দুটো পয়সা খরচ করে টিকিট কিনতে হলো। মহাশয়, ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিক এত সস্তা হয় তাহলে না হয় সেই ক্ষেত্রে গিয়া প্র্যাকটিস শুরু করি। মনোহরবাবু একটু বিরক্তির সহিত বলিল, মহাশয় জিনিসটা হাসি তামাশা নয়, এসব গভীর বিষয়, অনেকে চর্চা অনেকে আলোচনা না করে এ বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয়। ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসা এই প্রথম নয়, হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লিখে থাকেন। কুটুম্বিলাল নামক এক মহাত্মা এরকম অনেক চিঠি আমাকে মাডাম ব্লাভাস্ত্রীকে লিখেছেন, তাহারও মনে করেন যে সাক্ষাৎ এর আবির্ভাব হয়ে বক্তব্য বলে যেতে পারতেন, কিংবা চিঠি উড়িয়ে টেবিলের ওপর ফেলে যেতে পারতেন, কিন্তু ডাকেই তারা তার চিঠি পাঠাইয়াছেন। ইয়া শুনিয়া শিক্ষিত মুক্তারবাবু মৃদু মৃদু হাস্য করিতে লাগিলেন, বলিলেন, কুটুম্বি লালের চিঠি তো কোনো কালের জাল বলে বাস্তব্য সবাস্তব্য হয়ে গেছে। ডাক্তার হরসন বলে একজন বিজ্ঞানী নিজে ভারতবর্ষে এসে এই বিষয়ে অনুসন্ধান করে প্রমাণ করে দিয়েছেন যে মাদাম ব্লাভাস্ত্রীকি আর দামোদর বলে এক ব্যক্তি সব চিঠি জাল করিয়াছিলেন। এ কথা শুনিয়া থিওজফির বাবুটি ভুরুকঞ্চিত হইয়া বিরক্তিস্বরে বলিলেন, এইসব ঈর্ষাপরায়ণ, লেখকের বই পড়বে না আর আমার কাছে আসবেন, ভালো ভালো বই সব আপনাকে পড়তে দেব, তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে। মাদাম ব্লাভাস্ত্রীকি যে কত বড় লোক তা তার আইসিস নানভেল্ট বইটি পড়লেই বুঝতে পারবেন। সুরেন্দ্রবাবু মুচকিয়া হাসিয়া বলিলেন, সেই বইটি পড়িনি বটে, তবে এডমন্ড গ্র্যান্ট গ্রেনিত আইসিস ভেরি মাচ অ্যানভেল্ট অফ দি স্টোরি অফ দ্য মহাত্মা হুকস বইটি পড়িয়াছি, লাইব্রেরিতে আছে, দেখতে চান তো এনে দিতে পারি। একথা শুনিয়া মনোহরবাবু রাগিয়া আগুন হইয়া উঠিয়াছেন, বলিলেন, এই আপনারা এক কথা শিখে রেখেছেন, গাল দেওয়া যায় না এমন ভালো জিনিস নেই, যত সব কুচক্রি বদমায়েশের লোক মিছামিছি মাদামের অপরাধ রটনা করছেন। এমন সময় বাইরে শব্দ উপস্থিত হইল, বাবু চিঠি এসেছে। পরমধ্যে ডাকভবন প্রবেশ করিয়া ক্ষেত্রমোহনের হাতে একখানি পত্র দিল, পত্রখানি হাতে লইয়া ক্ষেত্রমোহনবাবু চক্ষু স্থির হইয়া গেল, বলিল, মহাশয়। আবার সেই পত্র খুলিয়া পাঠ করিয়া সেখানি সকলের সম্মুখে ফেলিয়া দিলেন এবং থিওজেস্ট্রি বাবুটি অতি আগ্রহের সহিত সেই কুড়িয়া লইয়া পাঠ করিলেন এবং শেষে নবীন মুক্তারবাবু হাতে সেখানে দিলেন পত্রখানি। এরও এবার পত্রের বিষয় বলছে, শ্রী শ্রী দুর্গাসহায় প্রণামপূর্বক নিবেদনস্য বিশেষ, এত সাহস তোমার, অবিশ্বাদ পর্যন্ত হইয়া গিয়াছ, তুমি মনে করিয়াছ আমি তোমার যে পত্র লিখিয়াছি তাহা ফাঁকা আওয়াজ, রাস রশি বাবনি তেমন মেয়ে নয়, আমি মন করা সত্ত্বেও বিবাহ মানা করা সত্ত্বেও বিবাহ করিবে, এমন এখনও সাবধান হও, এই দুর্মতি পরিত্যাগ করো, নহিলে একদিন গভীর রাত্রিতে তুমি যখন ঘুমাইতে থাকিবে বট গাছ হইতে নামিয়া বুকে একখানা দশ মুনে পাথর চাপাইয়া দিব, ঘুম আর ভাঙিবে না। রসময় একে একে সকলেই পত্রখানি পড়িলেন,
পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। শিক্ষিত মোক্তার বাবুও মুখ শুকাইয়া গেল, তথাপি মন হইতে সংশয় দূর নিক্ষেপ করিতে পারিলেন করিয়া বলিলেন, আচ্ছা ক্ষেত্রমোহন, তাহার একবার বেশ করে লেখা পরীক্ষা করে দেখুন দেখি, আপনার স্ত্রীর হাতে লেখা বটে তো? না কোনো জায়গায় কোনো সন্দেহ বা জোতফাত আছে? ক্ষেত্রমোহন বলিল, কোনো সন্দেহ নেই, শুধু হাতের মিল হলে বা সন্দেহ করতাম। তার যেখানে যেখানে যে যে বানান ভুল চিরকাল হতো এ চিঠিতেও তাই, সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায় শ্রী দুর্গা একটু তফাতে লিখিত এই দুটো চিঠিতেও তাই। তাছাড়াও চিঠিতে এমন সব কথাবার্তা বলেছে যা সে জীবিতকালে মুখে সর্বদা ব্যবহার করত। সকলে নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। কিয়ৎক্ষণ পর সুরেন্দ্রনাথ গলা ঝাড়িয়া জিজ্ঞাসা করিল, তাহা মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রমোহন বলিল, ছিলাম বই কি, সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলাম চিতার উপর। তাহার দেহের রাখবার পর তার মুখে আমি আর দেখেছিলেন হ্যাঁ দেখিনি, আবার আমি নিজেই তার মুখাগ্নি করেছি। ওহে, তুমি যা ভাবছো তা নয়, কোনো ভুল হয়নি। নব্য মোক্তারবাবু তখন ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিলেন। একজন বলিলেন, দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান আর হরেটিওর দেন আর গ্রামার অফ ইয়র ফিলোসফি। হে হরেসিয়াস, স্বর্গ ও মর্তে এমন অনেক জিনিস আছে যাহার বিষয় তোমার দর্শন বিজ্ঞ স্বপ্নেও অবগত নহে। এরপর একজন বলিল, তা তো বটেই, ধরুন আমাদের দেশ, শুধু আমাদের দেশ বা বলি কেন, সকল দেশেই আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত যে ভূত বলে একটা জিনিস আছে তাহা আর কিছু ভিত্তি নেই। সরকারি উকিল বাবুটো বলিলেন, শুধু অন্ধবিশ্বাস কথা নয়, গত 50 বৎসরের মধ্যে ইউরোপ আমেরিকা ভূতের অস্তিত্ব নিঃসংশয়িত প্রমাণ হয়ে গেছে। এমন এক বৈজ্ঞানিক শ্রেষ্ঠ ট্রিল্যান্ড পর্যন্ত ভূতকে হেসে উড়িয়েছিলেন, এখন আর শিক্ষিত সমাজে সে ভাব নেই। বিখ্যাত সম্পাদক স্টেট সাহেব তার গ্রন্থে লিখেছেন, অপ অল দ্য ভূগোলার সাসপেসেশন অফ দ্য হাফ এডুকেটেড নন ডিজেস হার্ডার দ্যান দ্য অ্যাবসর্ট ডেলুশন দ্যান দিয়ার আর নো সাচ থিংস অ্যাজ গোস্ট। অর্ধশিক্ষিত ব্যক্তিগণের মনে যতগুলি ইতর জনিত কুসংস্কার আছে তাহার মধ্যে ভূত নাই, এই অদ্ভুত ভ্রমটি সর্বকালের প্রবাহ বলিয়া বিজয়ী বীরের মতো তিনি সুরেন্দ্রবাবুর প্রতি কটাক্ষ করিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে, সেদিনকার মতো সভাভঙ্গ হইল। সেই বটগাছের তলা দিয়ে যাইতে সুরেন্দ্রবাবু গাটা যেন ছমছম করিতে লাগিল। খুড়ো মহাশয় কোথায় বেড়াইতে গিয়েছিলেন? সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া দ্বিতীয় পত্রের কথা শুনিয়া দেখে ক্ষেত্র ব্যাপারটা ক্রমশ গুরুতর হয়ে দাঁড়াল। বিবাহটা এখন না হয় বন্ধই রাখা হোক, আমার মতে বৎসর পূর্ণ হইলে গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো, উদ্ধার হয়ে যাবেন। বৎসর পূর্ণ হতে তো আর বেশি দেরি নেই, আর মাসখানেক হলেই হয়, তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে। ক্ষেত্রমোহন বলিল, তো বেশ, সেই ভালো কথা। কন্যার পিতাকে বলিয়া কহিয়া বিবাহের দিন পিছিয়ে দেওয়া হইল, নিমন্ত্রণপত্র সমস্ত প্রত্যাহারিত হইল। গয়া সাধ্য সারিয়া আসিয়া ক্ষেত্রমোহন বিবাহ করিবে বলিবেন, এই সকলেই জানিতে পারিলেন। ক্ষেত্রমোহন হস্তে একটা বড় জালিয়াতির মোকদ্দমার তদ্দিরের ভার আসিয়াছে, মোকদ্দমাটা দায়রা সম্পদ হইয়াছে, সেটা শেষ না হইলে ক্ষেত্রমোহন গয়া যাইতে পারিবেন না। ফিরিয়াদি পক্ষের সাক্ষীদিগের সমস্ত দিন ধরিয়া তালিম দিতে হইয়াছে। মোকদ্দমার পূর্ব দিন সন্ধ্যাবেলায় কাছারি হইতে ফিরিয়ার সময় রসময়ে তৃতীয় পত্র ক্ষেত্রমোহন হস্তগত হইল। তাহাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে, শুনিলাম না গিয়া গয়ায় আমার পিণ্ড দিতে যাইবে, ভাবিতেছিলাম বুঝি পিণ্ড দিলে আমি উদ্ধার হইয়া যাইব, তখন স্বচন্দনে বিবাহ করিবে। গয়ায় যদি যাও তবে চোরের বেশে ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোড়া বসাইয়া দিব। ক্ষেত্রমোহন আর বাড়ি যাওয়া হইল না, কাছারি প
পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়া তাহার পত্র দেখাইলেন। মনোহরবাবু পত্র পড়িয়া বলিলেন, এ যে বড় বিপদ দেখছি, বিবাহ করবার কল্পনা আপনাকে পরিত্যাগ করতে হবে। ক্ষেত্রমোহন বলিলেন, আচ্ছা মহাশয়, আশা করি আত্মা মানুষকে বুকে ছুরি বসিয়া দিতে পারে, আপনার থিওজফিক্যাল শাস্ত্রে কি বলে? মনোহরবাবু একটু মোটা বহি আলমারি হইতে পারিয়া এক স্থান খুলিয়া বলিলেন, এ সম্বন্ধে বিজয়নবী শাস্ত্রের মত এই মুক্তাত্মাগণ সাধারণত অশরীরী, কিন্তু কখনও কখনও নিজেকে মেটিরিয়ালাইজ অর্থাৎ জড় দেহ সম্পন্ন করে থাকেন। তাহাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থাকে গাছপালা থেকে ভূমি থেকে এমনকি কাছাকাছি মানুষদের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজের দেহ ধারণ করে। সুতরাং সেই অবস্থায় বুকে ছুরি বসিয়া দিতে পারা কিছুই আশ্চর্য নয়। আর এত বিবেচনা করুন না যে হস্ত কলম ধরে চিঠি লিখতে সক্ষম সেই হস্ত ছুরি ধরতে পারে না কেন? ক্ষেত্রমোহন কিয়ৎক্ষণ চিন্তা করিলেন এবং শেষে বলিলেন, দেখুন, পত্রগুলি জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, এই যে কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দারোয়ান মোকদ্দমায় সাক্ষী দিতে আসছেন, তাকে দিয়ে এই চিঠিগুলি পরীক্ষা করালে হয় না? থিওজফিস্ট বাবুটি ক্ষেত্রমোহন এই সন্দেহবাদে মনে মনে বিরক্তি হইলেন, প্রকাশ্যে বলিলেন, তাহা যদি আপনার ইচ্ছে হয় পরীক্ষা করাতে পারেন। পরের দিন দয়রার জালের মোকদ্দমাটি বিচার আরম্ভ হইল। হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করিলেন এবং দিনের শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাকবাংলায় গিয়ে সফটমোর সাহেবকে ভৌতিক পত্র তিনখানি দিলেন। তুলনার জন্য রসময়ী কয়েকখানি পুরনো আসল পরিপত্র দিয়ে আসিলেন। সাহেব বলিলেন, কাল প্রাতে পরীক্ষার ফলাফল জানাইব। পরের দিন প্রাতকালে সরকারি উকিল মহোদয়বাবুর সঙ্গে লইয়া ক্ষেত্রমোহন আবার ডাক বাংলায় উপস্থিত হইলেন। সাহেব বলিলেন, পরীক্ষাধীন পত্র তিনখানি এবং আসল পত্রগুলি সমস্ত এক হস্তের লেখা। ইহা শুনিয়া ক্ষেত্রমোহন বাবু মুখখানি ছোট হইয়া গেল। ক্ষেত্রমোহন বলিলেন, সাহেব অনুগ্রহ করিয়া একখানি সার্টিফিকেট দিতে পারবেন? সাহেব মনে করিলেন, নিশ্চয় এই পত্র লইয়া একটা মামলা মোকদ্দমা হইবে, আবার সাক্ষী দিতে আসিয়া ফি পাওয়া যাইবে। সুতরাং আহ্লাদের সহিত তিনি সার্টিফিকেট লিখিয়া দিলেন। বাসায় যাইতে যাইতে মনোহরবাবুকে বলিলেন, এই পত্রগুলি নকল, আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রিকা ছাপাইতে পাঠায় তাতে আপনার কোনো আপত্তি আছে কি? আমার যাকে রিপোর্ট স্পিরিটিং রাইটিং বলি তার সুন্দর অকাট্য প্রমাণ হবে। ক্ষেত্রমোহনবাবু বলিলেন, তাহলে আমার আপত্তি নেই, পরবর্তী সংখ্যা থিওজফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হয়ে গেল। নানা স্থান হইতে বড় বড় থিওজফিস্টগণ ক্ষেত্রমোহনবাবুকে পত্র লিখিতে আরম্ভ করিলেন। কেহ কেহ হুগলিতে আসিয়া পত্রগুলি সচক্ষে দেখিয়া বিস্ময়ে আবির্ভূত হইতে লাগিলেন। এখানে ষষ্ঠম পরিচ্ছেদ শেষ এবং সপ্তম পরিচ্ছেদ শুরু, অর্থাৎ শেষ পরিচ্ছেদ। থিওজফিটা মহলে ক্ষেত্রমোহনবাবু পসারের আর সীমানা নাই, কিন্তু ইহাতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করিলেন না। পত্রগুলি জাল প্রমাণ হইলে তিনি বিবাহ করিয়া সুখী হইতে পারিতেন, ভয়ে গয়ায় গিয়া পিণ্ডদান করিতেও পারিলেন না। তাহার অদৃষ্টের বুঝি বিবাহ আর নেই। চৈত্র মাস আসিল, বসন্তের বাতাস বহিতেছে, দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসিয়া নিজের দূরদৃষ্টের বিচার চিন্তা করিতেছেন, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল, হালি শহরে তাহার শ্বশুরবাড়িতে মহাবিপদ উপস্থিত হয়েছে। দোল উপলক্ষে বাজি পুড়াইতে গিয়ে একটা বোম ফুটিয়া তাহার ছোট সামন্দির সুবোধ বিশেষত আঘাতপ্রাপ্ত হইয়াছে, তাহাকে হুগলি হাসপাতালে আনা হইয়াছে শুনিয়া ক্ষেত্রমোহন থাকিতে পারিলেন না। গাড়ি ভাড়া করিয়া হাসপাতালে অভিমুখে ছুটিলেন। সেখানে গিয়া দেখিলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন, বিছানার নিচে মেঝের উপরে বসিয়া বিধবা বিনোদিনী রোদন করিতেছেন। ক্ষেত্রমোহন দেখিয়া তিনি আরও রোদন করিতে লাগিলেন। সমস্ত দিন ঔষধ প্রয়োগ শুশ্রূষা চলিল। সন্ধ্যার দিকে ডাক্তাররা বলিলেন, আর প্রাণের আশঙ্কা নেই। ক্ষেত্রমোহন শালিকা বললেন, ঠাকুরজি
সন্ধ্যা হলো, এইবার বাড়ি চলো। বিনোদিনী বলিল, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না, সমস্ত দিন অনাহারে আছো, স্নান আহার পর্যন্ত হয় নাই, তা না হোক আমি যেতে পারবো না। অবস্থা বুঝিয়ে হাসপাতালের ডাক্তাররা বলিল, আপনাকে বাড়ি যেতে হবে, এখানে তো রাত্রে থাকতে পারবেন না, কাল সকালে আবার আসবেন। এখন আর ভয় নেই, বিপদ যা তা কেটে গেছে, আমরা সেবা শুশ্রূষা করব, আপনার কোনো চিন্তা নাই, আপনি বাড়ি যান। অনেক বুঝাইয়া বিনোদিনী সম্মত হইল। ক্ষেত্রমোহন বলিল, তুমি তবে আমার খালি শহরে নিয়ে চলো, রাত্রে সেখানেই থাকবো, কাল ভোরে আবার সেখানে আবার এখানে আমায় পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাহাই করিল, খালি শহরে রাত্রি কাটাইল। ভোরে উঠিয়া স্বহস্তে এক এক ছিলিম তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিলেন। এমন সময় বাড়ির বাহিরে মহাগণ্ডগোল উপস্থিত হইল। তাড়াতাড়ি হুঁকো রাহিয়া বাহিরে গিয়া দেখলেন, লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করিয়া ফেলিয়াছে। অস্ত্রপিষ্ট সং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়াইয়া, সঙ্গে কয়েকজন দারোগা হেড কনস্টেবল আছে। পুলিশ সাহেব সঙ্গে ক্ষেত্রমোহন পরিচয় ছিল। নত হইয়া সাহেবকে সালাম করিয়া সাহেব চুরুট মুখে বলিলেন, হল্লা মুঠিয়া, তুমি এখানে কি করিতেছ? ক্ষেত্রমোহন বলিল, হুজুর, এই আমার শাশুড়ির বাড়ি। ইহা তোমার শাশুড়ির বাড়ি আছে? ইটম, আমি তোমার শ্বশুর বাড়ি সার্চ করিব। কেন হুজুর, হের থেকে বোমা তৈয়ারি হয় কি না দেখিব, ইহা সার্চ ওয়ারেন্ট আছে বলিয়া সাহেব সার্চ ওয়ারেন্টখানি ক্ষেত্রবাবুর হাতে প্রদান করিলেন। ক্ষেত্রবাবু সেখানি উল্টায় পাল্টাইয়া দেখিয়া সাহেবের হাতে ফিরিয়া দিলেন। বলিলেন, হুজুর, মালেব যা ইচ্ছা করতে পারেন। সাহেব বলিল, স্ত্রীলোকগণকে লুকাইয়া রাখো। পুলিশ গৃহমধ্যে প্রবেশ করিয়া স্ত্রীলোকগণের মধ্যে কেবল বিনোদিনী, তিনি পুলিশের ভয়ে কোথাও লুকাইবার প্রয়োজন দেখিলেন না। হরিনামের মালাটি হাতে করিয়া উঠোনে তুলসী তলায় বসিয়া রহিলেন। খানা তল্লাশি আরম্ভ হইল। বন্দুক, বারুদ, ডিনামাইট, বোমা, বর্তমান রণরীতির যুগান্তর, গীতা, দেশ কথা, রিভিউ অফ রিভলিউশন প্রভৃতি কিছুই বাহির হইল না। বাহির হইল হিন্দু সৎকর্মা মালা, গুপ্ত প্রেস পঞ্জিকা, কাশিদাসী মহাভারত এবং একখানা বটতলার ছেঁড়া উপন্যাস। ক্ষুদ্র এবং বৃহৎ কোনো দেশ নায়কের কোনো ছবি বাহির হইল না। বাহির হইল কেবল কতখানি কালীঘাটের পট আর একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি, জমিদারের খান কত পুরাতন দফিলা আর একটা ধুলি মলিন চিঠির ফাইল বাহির হইল। বিনোদিনী বক্স হইতে বাহির করিয়া এক বান্ডিল চিঠি এবং খান কত চিঠি লেখা সাদা খাম, সমস্ত জিনিস উঠানে আনিয়া জমা করা হইল। একজন দারোগা কাগজগুলি ফিরিস্তি প্রস্তুত করিতে লাগিলেন। ক্ষেত্রমোহন সেইখানেই বসিয়াছেন। তিনি দেখিলেন সাদা খামগুলি প্রত্যক্ষ খানিতে তাহারই শিরোনামে লেখা এবং রহস্যময়ী হস্তাক্ষর। পুলিশ সাহেব অনুমতি হইয়া খাম ও চিঠিগুলি ক্ষেত্রমোহন পরীক্ষা করিতে লাগিলেন। খানকুড়ি চিঠি বাহির আছে, সমস্ত বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে রহস্যময়ী হস্তাক্ষরে লিখিত। কয়েকখানা চিঠি খুলিয়া ক্ষেত্রমোহন পাঠ করিয়া নানা অবস্থায় কল্পনা করিয়া অনুমানপত্রগুলি লিখিত এবং কোনো কোনোটাতে বটগাছের বাসস্থান উল্লেখ আছে। একখানাতে আছে, গয়ার পিণ্ডদান করিয়া আসিয়া বলিয়া, মনে করিও না আমি তোমার অতিষ্ঠ করিতে পারিব না, এখনও রাশি বামনি তোমার ঘাড় মটকাইতে পারে। একখানাতে রহিয়াছে, শুনিলাম বিবাহ দিন স্থির হইয়াছে, এখনও সাবধান। একখানাতে আছে, কাল্য তোমার বিবাহ, এত মানা করিলাম কিছুই শুনিলে না, আচ্ছা বাসর ঘরে আগুন জ্বালাইয়া তোমাকে ও তোমার বধূকে পুড়াইয়া মারিব। সমস্ত ব্যাপারটি দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহন নিকট পরিষ্কার হইয়া গেল। বিনোদিনী তুলসী তলায় বসিয়া সমস্ত দেখিতেছিলেন। ক্ষেত্রমোহন বলিলেন, ঠাকুরজি এসব কি? ঠাকুরজি আপন মনে মালা জপ করিতে যাইতে লাগিলেন। এইখানেই ছোট গল্পের শেষ হয়ে গেল এই গল্পটি। এরপর আমি আলোচনা করব যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো অর্থাৎ রসময় রসিকতা গল্প থেকে আসে সেগুলি থেকে। রসময় রসিকতা থেকে 10 নম্বরে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, 1 নম্বর, রসময় রসিকতা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। দ্বিতীয় গল্প, রসময় রসিকতা গল্পের কৌতুকরসের মোড়কে সমাজের যে বিদ্রুপ করেছেন সমাজ আলোচনায় এই সাপেক্ষে আলোচনা করো। তৃতীয় কোশ্চেন, রসময় রসিকতা গল্পে ক্ষেত্রমোহন চরিত্র আলোচনা করো। এই তিনটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট 10 নম্বর মানের জন্য।
এরপর আসি পাঁচ নাম্বার মানের জন্যে। রসময়ী হয়ে এই পর্যন্ত বিয়ের কোনোরূপ চেষ্টা চরিত্র করেনি, কোন বিষয়কে চেষ্টা চরিত্র করতে সাহস পায়নি বা তার চেষ্টার চরিত্রের বিষয়টি কী, অথবা ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনা তাহাই, ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনা কী। দু নম্বর কোশ্চেন, বলিহারি তাহার প্রতিভা কার প্রতিভার উদ্দেশ্যে বলা হয়েছে, কেন বলা হয়েছে। তিন নম্বর প্রশ্ন, হরিশ্চন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যা দান করলেন না কেন, উৎস নির্দেশ করো কন্যা না দান করার কারণ কি। চার নম্বর কোশ্চেন, নায়েব রজনীবাবু কানে এ কথা পৌঁছেছিল, রজনীবাবু কে, তার কানে কেন এ কথা পৌঁছেছিল। পাঁচ নম্বর কোশ্চেন, তার মাসখানেক হলেই হয় তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে, উক্তিটি কার, এই উক্তির কারণ নির্দেশ করো। এই পাঁচটি প্রশ্ন এবং যে বড় প্রশ্ন তিনটি, এর মধ্যেই সম্ভবত 2019 সালে প্রশ্নটি এসে যাবে। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং আরও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।